নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি এর আগে অনেক কথা কিন্তু বলেছি শনির সঞ্চার নিয়ে, শনি রবির জ্যোতি নিয়ে অনেক কিছু কথা বলেছি, কিন্তু বারবার বলেছি এটা শনির বছর, কিন্তু শনিকে নিয়ে আমাদের খুব সচেতন থাকতে হয়। শনি একটা আধ্যাত্মিক কারকগ্রহ, শনি একটা আমাদের রাজনৈতিক গুরু, শনি একটা রাজনৈতিক কারকগ্রহ। আমরা আধ্যাত্মিক চেতনা যেটা পাই সেটা শনির জন্যে পাই। শনি আমরা যা কর্ম করছি সারাদিনে সেটা কিন্তু শনির জন্যে হয়। শনি হচ্ছে একটা কর্মদাত্রী, শনি একটা একটা কর্ম জীবনের গ্রহ, শনি একটা আধ্যাত্মিক গুরু। যারা গুরু, যারা জ্ঞানী লোক, আধ্যাত্মিক জ্ঞানী লোক, যারা স্পিরিচুয়ালে মাস্টার, যারা ভাগবত গীতা পাঠ করে মানুষকে একটা অন্যরকম স্পিরিচুয়ালটাকে, স্পিরিচুয়াল লাইফটাকে অন্যভাবে লিড করাচ্ছে, সেই সব গ্রহ, সেই সব ব্যক্তিদের শনি ভালো না থাকলে হবে না। আমরা রাস্তাঘাটে যাচ্ছি, ঠাকুর দেখলে নমস্কার করি, কিছু মানুষ করে কিছু মানুষ করে না, যেগুলো করে যে মানুষগুলো করে তাদের শনির প্রভাব কিন্তু ভালো আছে। তো শনি একটা আমাদের এই বছরটা কিন্তু শনির বছর, 2024 মানে 2+0 2+4 সমান 8 মানে শনির বছর। শনির বছরে কষ্ট কিন্তু আমাদের আছেই, আমি বারবার বলেছি, অনেক আগেও বলেছি। রাহুর বছরে পেয়েছি 2020 করোনা, পরপর আমরা কিন্তু বাজে বছরগুলো পেয়ে আসছি, এবারে 2024টা শনির বছর। আমি বারবার বলেছি রাজনৈতিক একটা পরিস্থিতি, রাজনৈতিক একটা হানাহানি চলবে, এখন চলছে, আরও রাজনৈতিক পরিস্থিতি কিন্তু হবে। ভারতবর্ষের রাশি মকর, পশ্চিমবঙ্গের রাশি কিন্তু তুলা। তো বিভিন্ন দিক থেকে বলবো যে ভারতবর্ষের রাশি যে মকর, মকরের অধিপতি শনি, ভারতবর্ষের পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হবে, মানুষে মানুষে হানাহানি হবে, রাজনৈতিক পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, নিজের দলে গোষ্ঠীকন্দল চলবে, নিজেদের দলের মধ্যে কিন্তু অশান্তি লেগে যাবে, আরও দিন আসছে, দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। কি শাসক দল হোক কি বিরোধী দল হোক, বিরোধী দলের এবং শাসক দলের মধ্যে আরও কিন্তু একটা হানাহানি, মতনৈক্য, কথা কাটাকাটি, রাগ, জেদ, টেবিল ছোড়াছুড়ি, চেয়ার ছুড়ি, এইসব ঘটনাগুলো কিন্তু আগামী দিন আসছে, ঘটবে, এটা সব শনি কিন্তু করাচ্ছে। তো তার মধ্যে শনির বছর আমাদের সচেতন থাকতে হবে। শনি আমাদের কিন্তু একটা দারুণ আধ্যাত্মিক গ্রহ, শনি আমাদের একটা রাজনৈতিক যে দেখে সেইটা, সেই গ্রহ কিন্তু শনি, এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো এখন যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে শনির এখন কুম্ভ রাশিতে বসে আছে রাহুর নক্ষত্রে, কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে বসে আছে শনি, কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্রে শনির অবস্থান হয়েছে। আগামী 13 ফেব্রুয়ারি মানে চলে এসেছে, আমার প্রোগ্রামটার পরের দিন এটা আসবে, 13 ফেব্রুয়ারি কিন্তু শনি কিন্তু কোথায়, রবি ঢুকছে শনির ঘরে, সেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র নিয়ে। আমার বলার উদ্দেশ্য যে আমি এর আগে বলেছি শনি রাহুর জ্যোতি নিয়ে, শনি রাহুর সঞ্চার নিয়ে বলেছি, শনি একটা কুম্ভ রাশিতে রাহুর নক্ষত্র নিয়ে বসে আছে, 7.5 তো চলছেই কুম্ভ রাশির ক্ষেত্রে, মকর রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে, নিজের ঘরে শনি কিন্তু বসে আছে রাহুর নক্ষত্রে, তার সঙ্গে রবি 13 ফেব্রুয়ারি থেকে ঢুকছে, ওই বিকেলের দিকে মানে ওই 5টা 5টায় ঢুকে যাচ্ছে, রবি ঢুকে যাচ্ছে কোথায়, শনির ঘরে, কার নক্ষত্র নিয়ে, মঙ্গলের নক্ষত্র নিয়ে। দেখুন, আমরা মঙ্গল এবং রাহু দুটো একসঙ্গে যদি কারোর ছকে থাকে আমরা বলি অঙ্গারক যোগ, আর রবি ঢুকছে কিন্তু শনির ঘরে 13 ফেব্রুয়ারি, এক মাস থাকবে 14 মার্চ পর্যন্ত, এটাকে বলে বীজ যোগ। এই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল কিছু কিছু রাশির ক্ষেত্রে, এই সময়টা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। কি করছে নক্ষত্র, নক্ষত্র অঙ্গার যোগ সৃষ্টি করছে, রাহুর নক্ষত্র এবং রাহুর নক্ষত্র মানে শনির নক্ষত্র রাহু এবং মঙ্গল মানে রবি মঙ্গলের নক্ষত্র নিয়ে ঢুকছে, কোথায় ঢুকছে, তার পুত্রের ঘরে, শনি পুত্র। এটা কিন্তু আমাদের জ্যোতিটা ভালো পাচ্ছে না খুব একটা, কারণ শনির বাবা হচ্ছে রবি, কিন্তু ওদের মধ্যে কিন্তু প্রচণ্ড ঝগড়া, অশান্তি, ডিস্টার্ব, বাবা ছেলেকে দেখতে পারেনি, ছেলে বাবাকে দেখতে পারেনি, বিভিন্ন দিক থেকে এর ব্যাখ্যা অনেক আছে। তবু বলবে এই জ্যোতিটা কিন্তু কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ আছে। তো এর আগে আমি বলেছি এর সংযুক্তির ফলে যে কিছু রাশি লগ্নের কিন্তু সতর্কবাণী দরকার, অন্তত যারা অনুষ্ঠানটা দেখছেন তাদের ক্ষেত্রে বলো, একটা মাস একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। আমি বলেছি এবছর সবচেয়ে মেষ রাশির ক্ষেত্রে খুব ভালো আছে, মেষ রাশি কিন্তু যথেষ্ট ভালো আছে, প্রথম থেকে বলে আসছি মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবেও এবং হচ্ছেও, সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। এবং
মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সৃষ্টিটা যেটা হয়েছে জ্যোতি, মেষ রাশির একাদশে এই জ্যোতিটা সৃষ্টি হয়েছে রবি শনির সংযোগ। তবু বলবো এই জ্যোতিটার ফলে কিন্তু মেষ রাশির ক্ষেত্রে পিতামাতার মধ্যে একটা সম্পর্ক দূষণ হতে পারে। মেষ রাশির ভালো এসছে, ভালো বলেছি আমি, কিন্তু এখন জায়গাটা একটু সতর্ক করাচ্ছি, এই জ্যোতিটা একটু ডিস্টার্ব হতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হালকা হতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, একটু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হালকা কিন্তু হতে পারে। যদিও এখন যে প্রোগ্রামটা করছি, এখন প্রোগ্রামটা করার মিনের ঘরে রাহু বসে আছে, মেষের ঘরে বৃহস্পতি বসে আছে, কন্যার ঘরে কেতু বসে আছে এবং মকরের ঘরে শুক্র মঙ্গল বুধ বসে আছে, আর রবি শনি কুম্ভের ঘরে জ্যোতি হয়েছে, সঞ্চার হয়েছে রবির কুম্ভের ঘরে, আর রাহু এবং চন্দ্র মিনের বলে যেটা বললাম। তো মঙ্গল এখন যদিও একটু ভালো জায়গায় আছে, কমফোর্টেবল জোনে আছে, কারণ মঙ্গল কোথায় আছে, মকরের ঘরে আছে, উচ্চস্থ অবস্থায় মঙ্গলের ভালো আছে, এর আগে ব্যাখ্যা দিয়েছি। কিন্তু রবি শনির জ্যোতিটা কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে মেষ রাশির ক্ষেত্রে, কিছুটা ভালো আছে কিন্তু কিছুটা, সতর্কবাণী দিলাম যেগুলো বললাম। বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এটা আমরা দশম ঘর পাচ্ছি, দশম ঘর কর্মস্থান, কর্মস্থানে বৃষ রাশির ক্ষেত্রে মুখ কুলু পেটে থাকবেন, নাহলে কিন্তু চাকরি খোয়া যেতে পারে, প্রমোশন আটকে যেতে পারে, ট্রান্সফার হয়ে যেতে পারে আপনার কথার জন্যে। বৃষ রাশির ক্ষেত্রে একটা সতর্কবাণী দিলাম আমি, রাশি অনুযায়ী কিছু সতর্কবাণী দিচ্ছি, যেটা আপনাদের ভালো লাগলে আমার সবচেয়ে ভালো লাগবে। আমি যে খাটছি, পরিশ্রম করছি, গ্রহের জ্যোতি, গ্রহের সঞ্চার, গ্রহের ট্যাঞ্জিট এগুলো নিয়ে ক্যালকুলেশন অঙ্ক করে আপনাদের সামনে যে বলছি অঙ্ক কষে, সেই অঙ্ক কষার ফলে আমি যেটা বলতে পারছি, একটু সাবধান সতর্ক মতো থাকলে তাহলে কিন্তু ভীষণ ভালো থাকবেন আপনারা, আর আমারও সবচেয়ে ভালো লাগবে আমার বলার ফলে। এখানেও কিন্তু এই জায়গাটা পাচ্ছি আমি। এবং নবমস্থানে মিথুন রাশির ক্ষেত্রে ভাগ্যস্থানে এই জ্যোতিটা সৃষ্টি হয়েছে, রবি শনির জ্যোতিটা। মিথুন রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের একটু চিন্তাভাবনা করে চলবেন, ব্যবসায় ইনভেস্ট একটু কম করবেন, একটা মাস অন্তত 13 ফেব্রুয়ারি থেকে 10 মার্চ এই সময়টা প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো, প্রত্যেক না যে রাশি অনুযায়ী বলে দিচ্ছি, এই সময়টা কিন্তু একটু ডিস্টার্ব দেখা দেবে। ইনভেস্ট যখন করবেন ভেবে চিন্তে করবেন, ব্যবসা যারা করছেন, বিশেষ করে যারা ব্যবসা করছেন মিথুন রাশির ক্ষেত্রে, ব্যবসারও একটা কর্ম, যারা চাকরি করছেন সেটাও একটা কর্ম, চাকরিস্থলে কথা কম বলবেন, কর্মস্থানে যে জ্যোতিটার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হবে, পিতামাতার সাথে একটা বনিবনা কম হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটু সম্পর্ক ডিস্টার্ব হতে পারে, ওই জন্য বলবো একটা মাস একটু কথা কম বলবেন, আর ইনভেস্ট ফিনভেস্টগুলো একটু দেখে শোনা করবেন একটা মাস বাদে, এটা কিন্তু বারবার বলেছি। কর্কট রাশির ক্ষেত্রে এই এক মাসটা কিন্তু খুব খারাপ আছে, কর্কটের কিন্তু আমি পাচ্ছি অষ্টমে এই জ্যোতিটা সৃষ্টি হয়েছে, অষ্টমকে আমরা মারক স্থান বলে থাকি, এই অষ্টমের এই জ্যোতিটা কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ গোলমাল আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং কর্কটের অধিপতি চন্দ্র, সেই চন্দ্র রাউর সাথে মিনের ঘরে বর্তমানে বসে আছে, যার ফলে কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু মায়ের শরীর ডিস্টার্ব হতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। অর্থ কিন্তু একটা মাস যদি অর্থ অকারণে হো করে বেরিয়ে যেতে পারে, ভুল ডিসিশনের ফলে বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, মান সম্মান একটু হানি হতে পারে কর্কটের, সেগুলো একটু খেয়াল রাখবেন। কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে কিন্তু একটু ফেঁসে যেতে পারেন, আপনাদের সতর্কবাণী করে দিচ্ছি, তার মানে আপনার একটু খেয়াল রাখবেন, একটু সতর্কতার মধ্যে থাকবেন, তাহলে কিন্তু এই জায়গাগুলো হবে না। এভরিথিং ইজ পিডেস্টিং, গ্রহের জ্যোতি কিছু না কিছু খারাপ হবেই, এভরিথিং ইজ পিডেস্টিং, যা আছে পূর্ব নির্ধারণ সেটাই হবে, কারো যদি হাত ভাঙা থাকে হাতটা ভাঙবেই, কিন্তু আমাদের এই প্রোটেকশন যদি নেওয়া থাকে, আমরা যদি একটু যদি আমরা সচেতন থাকি, এই যে আমার বলার পরে আমরা যদি একটু সাবধান করেন, সাবধান থাকেন, তাহলে হাতটা ভাঙবে না, চোট লাগবে, লাগবেই চোট লাগবে। আমরা এই জন্য জ্যোতিষে প্রোটেকশন দিই, কী প্রোটেকশন দিই, আমরা যে প্রোটেকশনটা দিই কিন্তু যা হবার কিন্তু হবে, বিধাতা যেটা লিখে দিয়েছে সেটা হবে, এভরিথিং ইজ প্রিডেস্টিং বারবার বলি আমি, সবই পূর্ব নির্ধারিত, পূর্বে যা নির্ধারণ করা যায় সেটাই হবে। তাহলে আপনি বলবেন আপনি এত বলছেন জ্যোতিষ করছেন কী করছেন আপনি, তাহলে তো অনেক মানুষকে সাহারা দিয়েছি, আপনারা জানেন প্রত্যেক মানুষকে আমি সাহারা দিয়েছি যারা আমার কাছে আসে, আমি বারবার বলে থাকি 16-17 লক্ষ লোক দেখেছি জীবনে, এই 38 বছর জীবনে, জ্যোতিষ জীবনে 30 বছর ধরে কন্টিনিউটি চলছে আমার, সুন্দরভাবে চলছে, আমি জ্যোতিষীর সেই 84 আবিষ্কার আর 82 বহিষ্কার না, কন্টিনিউ চলে আসছে, আপনারা জানেন জ্যোতিষ জগতে অনেক কিংবদন্তি পুরনো লোক, টিভি মিডিয়া সমস্ত কিছু, অনেক বড় বড় সেলিব্রিটি আছে, অনেক বড় বড় লোক আছে, অনেক বিখ্যাত লোক আছে, অখ্যাত কুখ্যাত সব লোকই আমাদের দেখতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো এই জায়গাগুলো দেখে আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, জ্যোতিষের গাড্ডাটা ছাতার মতো, জ্যোতিষ কর্মজীবনের নিশানা বলে দেয় আর তন্ত্র সেই নিশানাটা সঠিকভাবে পৌঁছে দেয়।
আমরা বৃষ্টি যখন পড়ে তো ছাতা নিয়ে থাকি, তো ছাতা নিয়ে থাকলেও যখন প্রচুর বৃষ্টি পড়ে মাথাটা একটু একটু ভিজে, কিন্তু কম ভিজে, গায়ে অল্প অল্প জল লাগে কিন্তু কম লাগে, ছাতাটা না থাকলে পুরো ভিজে যাব, বাঁদর ভেজা হয়ে যাব। তো সেখানে কিন্তু ওই ছাতাটা গার্ড, জ্যোতিষের গার্ডটা কিন্তু এটা, আপনি গাছে উঠতে পারছেন না, আমরা একটা মই দিয়ে দিলাম, মইটা হচ্ছে রেমেডি, স্টোন বলুন তাবিজ বলুন কম, এগুলো কিন্তু আমরা করি, এবং আমি দুটো মন্ত্র দিয়েও মানুষকে স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছি, ছোট্ট ছোট্ট টটকা বলে বিশাল ভালো জায়গায় পৌঁছে না টটকাগুলো করছেন। তো যাই হোক, এগুলো জ্যোতিষ জানেন আমাকে, আপনি তার মধ্যে যেটা বলতে চাচ্ছি, এর মধ্যে আমি বললাম কি কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু খুব খারাপ আছে, একটা মাস খুব খারাপ, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে এই সময়টা, কথাবার্তা কম বলবেন, অনেকে দেখাশোনা হয়ে গেছে, দেখাশোনা হয়ে যাওয়ার পর দেখাশোনা করে, প্রেম করে তো কথা, দেখাশোনা হওয়ার পর এখন যা ট্রেন্ডটা চলছে, কারণ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, দেখাশোনার পরও তিন চার মাস পরে বিয়ে হয় এবং ছেলে মেয়ে রেস্টুরেন্টে খেতে যায় ইত্যাদি ইত্যাদি, যাওয়া ঘোরা ফেরা সব চল, বাবা মারা ছেড়ে দেয় দেখাশোনার পরে, আর রেস্টি হয়ে গেলে তো কথাই নেই, এই ট্রেনটা চলছে, আগে এগুলো ছিল না। তো সেই ক্ষেত্রে বলবো যে দেখাশোনা যে কথাবার্তা বলবেন, এতে কিন্তু বিয়ে ভেঙে যেতে পারে। বিয়ে ঠিক হয়ে গেছে, সব কিছু আছে, ছেলে মেয়ে একটু ঘুরতে ফিরতে যাচ্ছে, কাজের ফাঁকে একটু আসো ওখানে রেস্টুরেন্টে বসো বা দেখা করো, এগুলো হয় না, এই ক্ষেত্রে ভেঙে যেতে পারে যাদের সিংহ রাশি। ওই জন্য ছেলে মেয়েদের ক্ষেত্রে বলবো, পাত্রপাত্রী নির্বাচন হয়েছে, বাড়ির ঘর পছন্দ হয়ে গেছে, কিন্তু একটু সাবধানে থাকবেন একটা মাস। কেন বলছে তপন শাস্ত্রী কথাগুলো, যদি আপনাদের একটু ভালো লাগে আর কি, এই কথাগুলো বলে আপনারা যদি সংযম কথাবার্তা সরি কথাবার্তা যদি একটু ছেলে মেয়ে যে এখন বিয়ে আগত বিয়ে হবে, লগ্ন ধরা হয়ে গেছে দু তিন মাস বাদে, এখন যে কথাবার্তা একটু সংযম করেন, তাহলে সেই সম্পর্কটা টিকে থাকবে, ভালো হবে, বাড়ি ভাড়া হয়ে গেছে, কেনাকাটা কিছুটা হয়ে গেছে, তো সেটা আবার ক্যান্সেল হলে তো প্রবলেম, টাকা পয়সা লস হবে। এই জন্য বলছি, এই যদি একটু কথা সংযম করতে পারেন, বিশেষ করে সিংহরে, তাহলে কর্কট একটু খারাপ পেলাম, সিংহ যে খারাপ পেলাম, আর কি খারাপ পেলাম। কন্যা, কন্যাতে বসে আছে কেতু, কন্যা হচ্ছে ষষ্ঠ ঘর, যে জ্যোতিটা সৃষ্টি করছে কন্যার ষষ্ঠ, এই জ্যোতিটা সৃষ্টি হয়েছে, তো ষষ্ঠ ঘর থেকে আমরা শত্রু ফত্রু প্রচুর বেড়ে যেতে পারে। একটা মাস চুপচাপ থাকুন, কথা বল কথা কম বলবেন, দেখবেন অনেক ভালো থাকবেন। যাদের কন্যা রাশি, যাদের কন্যা লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান, সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন, এই জায়গাটা সতর্কবাণী করে দিলাম। কোনো টাকা ইনভেস্ট করলে করবেন না, অর্থ অকারণে বেরিয়ে যাবে, সেটাকে একটু আটকানোর জন্য একটু চিন্তাভাবনা করে চলবেন। কোনো এখন এই একটা মাস কোনো ইনভেস্ট করবেন না, বাড়ি ঘর দোর ফ্ল্যাট করবেন না একটা মাস। আমি এর আগে বলেছি কিছু কিছু ভালো হয়, কিন্তু এই মাসটা সচেতন পেলাম, যেহেতু সচেতন করলাম, যাতে তুলা রাশি তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আছে, পড়াশোনার দিক ডিস্টার্ব হবে, চাকরি পেতে গিয়ে অনেক বাধা হবে, মানসিক একটা অস্থিরতা দেখা দিতে পারে, হ্যাঁ পিতামাতার শরীর খারাপ হতে পারে, সেই নিয়ে হসপিটাল ডাক্তার করতে হতে পারে। তুলা রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, বারবার বলছি। আর কি বলবো, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থ সৃষ্টি করেছে, চতুর্থ আমরা বিচার করি কি পিতামাতা, অতএব সেখানে রবি শনির সংযোগ হচ্ছে, পিতামাতার শরীর খুবই খারাপ যেতে পারে, ইগনোর করবেন না, যদি কিছু হয় ভালো হসপিটাল মানে সব কিছু দিয়ে খেয়াল রাখবেন, চতুর্থ ঘরের ওই জ্যোতিটা সংযুক্তি হয়েছে, একটু খেয়াল রেখে চলবেন, কিছু ভালো কিছু মন্দ কিন্তু হবে। যেটা বিষ যোগে সেটা হচ্ছে আত্মীয়, বিষময় সম্পর্ক হয়ে যেতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে একটা বিষময় সম্পর্ক হয়ে যেতে পারে, পিতা পুত্রের মধ্যে একটা বিষময় সম্পর্ক হয়ে যেতে পারে। কী বলবো, সাবধান সাবধান সতর্কতার মধ্যে থাকুন, দেখবেন অনেক ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে বলবো, কিছুটা ভালো মন্দ মিলিয়ে আছে, একটা মাস 13 ফেব্রুয়ারি থেকে 14 মার্চ একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, জলের মতো টাকা বেরিয়ে যাবে, যদি আপনারা চিন্তাভাবনা না করে চলেন, হঠাৎ করে বাড়ি ইলেকট্রনিক্স দ্রব্য দেখবেন খারাপ হয়ে যাবে, এক মাসে একটু টিভিটা বন্ধ করে রাখবেন, রিমোট দিয়ে বন্ধ না, একবারে সুইচ বন্ধ করে রাখবেন, ফ্রিজ যতটুকু চালার দরকার ফ্রিজটা সারাদিনই চলে জানি আমি, একটু বন্ধ রাখবেন, এই একটা মাস নষ্ট হবে না, খারাপ হবে না, একটু নষ্ট বন্ধ রাখলে কোনো ক্ষতি নেই, একটু বন্ধ রাখবেন, মাইক্রোওভেন ইত্যাদি ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যাবে যাদের ধনুরাশি, একটা মাসে দেখবেন মিলিয়ে নেবেন আমার কথা। এবং মকর রাশির ক্ষেত্রে যেহেতু শুক্র বুধ মঙ্গলের সংযুক্তি আছে এখন, অতএব সেই ক্ষেত্রে বলবো কিছুটা ভালো আছে, একটু সাবধান, শনি সাড়ে সাথে চলছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকুন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু রাহুর অবস্থান, এখানে কিন্তু ডিস্টার্ব একটু হতে পারে, টাকা বেরিয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, হ্যাঁ এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। কিন্তু আর কি কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো, রবি শনির সংযুক্তির ফলে শরীর স্বাস্থ্য ডিস্টার্ব হতে পারে, এক তো সাড়ে সাথে চলছে, রবি শনির জ্যোতি হয়েছে, একটা বীজ যোগের সৃষ্টি হয়েছে, কিছু ভালো মন্দ মিলিয়ে কিন্তু আছে,
কুম্ভ রাশির ক্ষেত্রেও সাবধান সতর্কতার মধ্যে থাকবেন, দূর ভ্রমণ করবেন না, কোথাও বেড়াতে গেলে বাড়িতে চাবি তালা ভাড়া করে দিয়ে রাখবেন। আমি কিন্তু এই রাশিগুলোর সতর্ক বার্তা দিলাম, খুব যে খারাপ আছে সব রাশির বলবো না, ভালো মন্দ আছে, ভালো মন্দ আছে, কিছু রাশির ক্ষেত্রে খারাপ পেলাম সেগুলো বলে দিলাম, কিছু রাশির ক্ষেত্রে ভালো পেয়েছি সেটা বলে দিলাম, কিছু রাশির ক্ষেত্রে অল্প একটু খারাপ আছে সেটা বলে দিলাম, কিছু রাশির ক্ষেত্রে খুব খারাপ আছে সেটা বলে দিলাম, কিছু রাশির ক্ষেত্রে মিশ্র আছে সেটা বলে দিলাম। অতএব শনির এই অশুভ প্রভাবের জন্যে প্রত্যেকের কিছু না কিছু খারাপ হতে পারে। শনি যদি কারোর ভালো থাকে তাহলে কিন্তু ভালো, শনি যদি কারোর তুলার ঘরে থাকে তাহলে কিন্তু ভালো, শনি যদি মকরের ঘরে থাকে, শনি যদি কুম্ভের ঘরে থাকে তাহলে কিছুটা ভালো হয়। এখন সাড়ে সাথে চলছে কিছুটা ডিস্টার্ব, সাড়ে সাথে যদি অন্য সময় অন্যদিকে অন্য রাশির চলে, অত শনি মকরে আছে ভালো, শনি কুম্ভে আছে ভালো, শনি তুলাতে আছে ভালো, শনির সঙ্গে বুধের যুক্তি জ্যুতি হয়েছে সেটা কিছুটা ভালো, তো রবি শনির জ্যোতিটা কিছুটা খারাপ হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, পিতামাতার সাথে মলমান্য, সম্পত্তিগত নিয়ে ঝামেলা জটিলতা বাড়তে পারে। ওই জন্য প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, শনির একটা মন্ত্র আছে, এটা আপনারা পাঠ করুন, সব রাশি নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, যেহেতু শনির বছর করে যান। আপনারা শনির জন্য কিন্তু আমি বলেছি কালো কুকুরকে আপনারা খাবার দেন, আর এই সময়টা শনি রবির জ্যোতি তো, এবং শনির বছর সারা বছর ভালো যাবে যদি একটা বাড়িতে সারমেয় বা কুকুর নিয়ে আসতে পারেন। শনি কিন্তু অশুভ শক্তিকে, রাহু কিন্তু অশুভ শক্তি নাশ করে, বাড়িতে যদি কুকুর রাখা যায়, কুকুর পোষা কিন্তু ভালো, যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গী ছিল, মহাপ্রস্থানের পথে সারমেয় কিন্তু পথ দেখিয়েছিল। অতএব সে যদি আমরা এই শনির জন্য, রাহুর জন্য যদি আমরা কুকুর পুষতে পারি, এই 12 ফেব্রুয়ারি থেকে 14 মার্চের মধ্যে একটা কুকুর বাড়িতে নিয়ে আসুন। আর শনির মন্ত্র প্রত্যেকে রাশি লগ্ন নির্বিশেষে প্রত্যেকে জপ করুন, ওইং ওং ওং ওইং শ্রীং শনেশ্বরায় নমঃ, ওং ওইং শ্রীং, ওং ওইং ওইং উনস্যার শ্রীং, শ্রী থেকে উনস্যার শ্রীং শনেশ্বরায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেকে 8 বার করে জপ করুন, কিচ্ছু করতে হবে না। আর কি বলবো, এই একটা মাস যদি ভালো থাকার জন্য প্রত্যেকের কোনো ব্রাহ্মণ বা কোনো গরিব দুঃখীদের বা ভিখারীদের একটা কালো ছাতা দান করুন, ছাতা একটা দান করুন, কালো রুমাল সঙ্গে রাখুন, সারা বছর এটা রাখতে পারেন, যেহেতু শনির বছর খারাপ হবে না। কাককে খাবার খাওয়ান আর কুকুরকে খাবার খাওয়ান, দেখবেন অনেক ভালো থাকবেন, ভালো হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, নৌকার পেরেক বাঁধন মাঝের আঙুলে, যেহেতু শনির বছর সবাই বাঁধতে পারে, রাশি অনুযায়ী সব বলেছি, শনির বছর যেহেতু রাশি, নৌকার পেরেক লোহা একটা মাঝের আঙুলে রাখলে কোনো ক্ষতি নেই। আর একটা মাস, এই যে একটা মাস যদি চলছে 13 ফেব্রুয়ারি থেকে একদম 15 মার্চ পর্যন্ত, সীসা আছে না, সীসার গুলি, জাল জাল মাছ ধরার জালে যে সীসাটা থাকে, সেই সীসা যদি একটা কাছে রাখতে, মানি পার্সে বা কাছে বা বিছানার তলায় আপনি রাখতে পারেন, তাহলে শনির যে অশুভ প্রভাব, রবি শনির জ্যোতিটা অনেক কিন্তু ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে। খুব ভালো থাকুন, নমস্কার, আরও নতুন নতুন তথ্য আপনার দেবো, ভালো থাকুন, নমস্কার।